त्रिपुरा পুলিশের সাব ইন্সপেক্টর জামাইয়ের নাম দিয়ে চলা মদ ব্যবসায়ী শ্বশুরের শেষ রক্ষা হলো না। মদের বোতল সহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা হানা দিল মদ ব্যবসায়ীর মদের ঠেকে। জানা যায় ত্রিপুরা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি চুলাই মদ বিক্রি করে আসছে সন্তোষ দেবনাথ নামে এক ব্যক্তি। স্থানীয় কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীরা একাধিকবার মদ ব্যবসায়ী সন্তোষ দেবনাথকে মদ ব্যবসা বন্ধ করার জন্য বলে, কিন্তু সন্তোষ দেবনাথ অবৈধ মদের ব্যবসা কোনোভাবেই ছাড়তে পারেনি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঞ্চনমালা সবজি বাজারে মদ বিক্রি করে চলেছে। মদ ব্যবসায়ী সন্তোষ দেবনাথের মেয়ের জামাই ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছে, আর তাই মেয়ের জামাইয়ের দাপট দেখিয়ে এতদিন অবৈধভাবে মদের ব্যবসা চালিয়ে আসছিল সন্তোষ দেবনাথ। বেশ কয়েকবার কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীরা সন্তোষ দেবনাথের মদের ব্যবসায় বাধা দিতে আসলে মেয়ের জামাই তথা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে আসছিল। তবে সন্তোষ দেবনাথের এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই সহ্য হচ্ছিল না কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের। অবশেষে রাতে স্থানীয় বাজার ব্যবসায়ীরা একত্রিত হয়ে সন্তোষ দেবনাথের মদের ঠেকে অভিযান চালায়। বাজার ব্যবসায়ীরা সেদিন অভিযান চালিয়ে অনেকগুলো মদের বোতল এবং ড্রাম ভর্তি দেশি চোলাই মদ নষ্ট করে ফেলে। পরে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায়। খবর পেয়ে আমতলি থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে সন্তোষ দেবনাথের মদের ব্যবসার দৃশ্য দেখতে পেয়ে হতবাক। পুলিশের পক্ষ থেকে জানা গেছে মদ ব্যবসায়ী সন্তোষ দেবনাথের মদ ব্যবসা বন্ধ করতে আইনি পথে যা যা করণীয় তাই করা হবে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সন্তোষ দেবনাথের এই মদের ব্যবসার কারণে কাঞ্চনমালা বাজার সহ বাজারের আশেপাশের এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই বাজার ব্যবসায়ীদের দাবি, সন্তোষ দেবনাথের এই অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে আইন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। বিগত 20 বছর ধরে বাজারের মধ্যে মদ বিক্রি করতেছে, গ্রামে পোলা বাইন খারাপ হইতেছে। আমরা কয়েকবার বাজার অমুককে কোয়া হয়েছে যে তুমি এই মদ বেচারা বন্ধ করো, এটা ভালো না। কে নাম কেউ? নাম হচ্ছে সন্তোষ দেবনাথ। তুমি কি বাজার ব্যবসায়ী? হ্যাঁ, ও তো মদ বেচে, বাজার ব্যবসায়ী কোথায় একটা মেল আছে। আচ্ছা, তো এরপরে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এখন কয়েক বছর আগে মেয়ে বিয়ে হয়েছে, দারু বানায় চাই কোথায় পারি না। টাইনের দাপটে কইছে যে কেস খাওয়া দিব, কেস করে দিব, এই করে দিব, দেখা দিব। আমি দারোগা আছে, উকিল আছে, হাকিম আছে আমার পক্ষে। আমি দেখা দেবো, আমি মদ ব্যবসা আমার ইচ্ছা মতো বেসম, এইভাবে হুমকি দিতে। আচ্ছা, হ্যাঁ, ওনারে কি আজকে 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 আবার হুমকি দিছে আমারে? আমি আমি কেমনে বাইক যাই দেখা দেবো, সে দাউলে বইয়ে থাকবো রাস্তা। কী কারণে হুমকি দিছে? এটা আজকে মদ বিক্রি বাধা দেওয়া হয়েছে মেয়েটার নাম রেশমি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্স টিভি বাংলা।